আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, ইন্ডিয়া থেকে আপনার নাম উল্লেখ করেননি। আপনি প্রশ্ন করেছেন যে ছোটবেলায় মহিলাদের নামের শেষে খাতুন যোগ করা হয় এবং এরকম বড় হলে, বিয়ে হলে দেখা যায় যে বিবি যোগ করা হয়, এবং এরকম বিধবা হয়ে গেলে বেওয়া যোগ করা হয়। তো এরকম যে নামের আগে পরে দেওয়া হয়, যেমন মুসলিমদের নামের ক্ষেত্রে দেখা যায় যে মুহাম্মদ দেওয়া হয় শেষে আলী, এগুলোর কোনো হাদিস আছে নাকি এটা এমনিতেই করা হয়েছে, এই বিষয়টা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিকিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে নামের বিষয়টা, যে নামের আগে বা পরে যে কিছু লাগানো হচ্ছে, তো এই নামগুলোর আগে পিছিয়ে করণে কোনো সমস্যা বা এরকম লাগানো যাচ্ছে, এগুলো কি হাদিসসম্মত কিনা? আসলে যে খাতুন এবং বেওয়া, বিবি, সুলতানা, বেগম, এই যে বিষয়গুলো যে আছে মহিলা পুরুষের ক্ষেত্রে, যেমন মুহাম্মদ আগে, তারপর আপনার এরকম আলী, হজরত, এরকম শেখ, এরকম নানানটা লাগানো হয়, আসলে এরকম নির্দেশনা কোরআনে হাদিসে এরকম নির্দেশনা দেওয়া হয়নি যে আপনি এগুলো করতে পারেন, এটা করবেন, এটা করবেন, এরকম নির্দেশনা দেওয়া হয়নি। তবে এটা নিষেধাজ্ঞাও নেই, যদি এটা কোনো শিরকের অর্থ বহন না করে, যদি অহংকারী ভাব প্রকাশ না পায় এবং এরকম মানে কোনো দোষ না থাকে, তবে নামের আগে পিছে এগুলো লাগানোতে, টাইটেল লাগানোতে কোনো অসুবিধা নাই, যদি সেটা শিরকের বিষয় না হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে খাতুন, তার আগে জেনে নেই যে খাতুন, খানম, এগুলা কোত্থেকে আসছে, এগুলো আপনি একটা প্রশ্নের আলোকে এরকম একটা কথা তুলছেন। খাতুন শব্দটা মূলত খান, খানের মানে স্ত্রীলিঙ্গটাই হলো খাতুন বা খানম, অর্থাৎ খান, খাতুন, খানম, এগুলো হলো আপনার, খান হলো পুরুষলিঙ্গ আর খাতুন হলো স্ত্রীলিঙ্গ, যার অর্থ মূলত যেমন রাজা এবং রানী অনুরূপভাবে। খান বা এরকম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে মানে আপনার দেশের সুলতানদেরকে, এরকম বাদশাহদেরকে এরকম খান বলা হইতো, আর তাদের স্ত্রীদেরকে বলা হইতো খাতুন। এইভাবে খান, খাতুন, খানম, বেগম, বিবি এগুলো আসছে। এগুলা শুরু হয়েছে মূলত, এই খাতুন কথাটা শুরু হয়েছে আপনার 700 খ্রিস্টাব্দের দিকে, এটা তুর্কিস্তানে, অর্থাৎ তুর্কিরা প্রথম এটা চালু করেছে। এরপরে তুর্কিদের থেকে আরবে এবং কি আমাদের ভারত উপমহাদেশে এই নামটা মানে ঢুকে পড়েছে। তো এই খাতুন নাম দেওয়াতে কোনো অসুবিধা নাই, বরং নাম হলো পরিচয়ের বিষয়, এগুলোর মাধ্যমে পরিচিতি অর্জন করা যায় যে কে কি, এটা পরিচয় পাওয়া যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা মানে ভিন্ন রকম, যে একদম সহিহ মুসলিমের হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ, যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম সুন্দর নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম, এই হাদিসটি সহিহ মুসলিম এসেছে। এছাড়াও আর নামের ব্যাপারে যে আপনার মানে সিদ্ধান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো যে নামের সাথে পিতার নাম যোগ করা, নামের সাথে পিতার নাম যোগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, উদউহুম লি আবাইহিম আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউহুম লি আবাইহিম, তোমরা তাদেরকে পিতৃ পরিচয়ে ডাকো, তোমরা তাদেরকে পিতৃ পরিচয়ে ডাকো, অর্থাৎ মানুষকে ডাকলে পিতৃ পরিচয়ে, তার পিতার পরিচয়ে ডাকো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ন্যায়সঙ্গত, এটাই ন্যায়সঙ্গত, অর্থাৎ পিতৃ পরিচয়, যেমন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, হ্যাঁ এরকম মানে একটা বিন লাগাই দিয়ে পিতার নামের সাথে, ছেলের নামের সাথে, যেমন পিতার নাম, যেমন আমরা আমাদের দেশে দেখতে পাই, যেমন একজন আলিমের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরকম মুজাফর বিন মহসিন, এরকম বিভিন্ন নাম, নামগুলা দেখা যায় যে এই নামের সাথে কি আছে, পিতার নাম উল্লেখ করা আছে, আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ, যে তাদেরকে পিতৃ পরিচয়ে ডাকো, আর এটাই হবে ন্যায়সঙ্গত। এগুলো আরব বিশ্বে আছে এবং বহির্বিশ্বেও বিভিন্ন দেশে পাওয়া যায়, যেমন অন্যান্য দেশে জন সন, মানে জনের ছেলে, মানে জনের ছেলে, জন সন, জনের ছেলে, এরকম বলে
মানে পাওয়া যেত আর কি, এটা নির্দেশনা আছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার নামকরণে নাম রাখো। ওই যে আমরা নাম রাখি যে মুহাম্মদ অমুক, যেমন আমার নাম মুহাম্মদ মাহতাব আকন্দ, অনুরূপভাবে আমি যে নামের আগে মুহাম্মদ শব্দটা লাগিয়েছি, হ্যাঁ এই ব্যাপারে এটা কোনো দোষের কারণ নয়, বরং আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এটা সহিহ বুখারীতে আসছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার নামে নাম রাখতে পারো, হ্যাঁ তবে আমার কুনিয়াতে নাম দেখো না। আল্লাহ রাসূলের একটা কুনিয়াত নাম ছিল আবুল কাসেম, তোমরা এরকম আবুল কাসেম নাম রাখিও না, তবে আমার নামে নাম রাখো। এই জন্য মুসলিমদের সাধারণত আমাদের দেশে প্রত্যেক মুসলিমের প্রত্যেকের নামের আগে এরকম মুহাম্মদ নামটা আছে, তবে এটা বাধ্যগত না, এটা রাখতেই হবে, তার কোনো মানে নেই, তার কোনো কারণ নাই যে এটা রাখতেই হবে, তবে রাখলে রাখতে পারে। এগুলো নামের আগে পিছিয়ে লাগানোতে এটা কোনো দোষেরও কারণ নাই, এটা কোনো নির্দেশনাও না, বরং নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসেবে আল্লাহর নির্দেশনা হলো যে পিতার নামের সাথে নাম মিলিয়ে রাখা, অর্থাৎ পিতার নামে তাদেরকে আহ্বান করা, উদউহুম লি আবাইহিম, যে তাদের পিতৃ পরিচয়ে তাদেরকে ডাকো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই বিষয়টাকে বলেছেন আকসাতু ইনদাল্লাহ, এটা হলো আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত, এটাই হলো উত্তম। সম্মানিত ভাই, এই জন্য আপনার খাতুন বেওয়া, খাতুন খাতুন নামটা থাকার কারণে আপনি বুঝতে পারতেছেন যে সে হলো অবিবাহিত, বিবি নাম দেওয়াতে বুঝতে পারতেছেন সে বিবাহিত, এরকম বেওয়া নাম থাকাতে বুঝতে পারতেছেন সে বিধবা, এরকম এটা এর দ্বারা বোঝাও যাচ্ছে, এটা পরিচয় পাওয়া যাচ্ছে। আসলে এটা দোষের কিছু না, তবে যদি শিরক বহন করে এমন কিছু নামের টাইটেল, যেমন আপনার গাউসুল আজম, এই যে বড় পীরের নামের আগে আব্দুল কাদের জিলানির নামের আগে যেমন গাউসুল আজম ব্যবহার করা যায়, গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, হ্যাঁ তো এরকম গাউসুল আজম, হ্যাঁ সবচেয়ে বড় আপনার রক্ষক রক্ষাকর্তা বা ত্রাণকর্তা, এরকম যদি কিছু মনে করা হয় তাহলে এইগুলা নাম এইগুলা যোগ করা হলো শিরক। এরকম শিরকে যদি কিছু বহন না করে তাহলে নামের আগে টাইটেল বা পরে টাইটেল লাগানো তো কোনো দোষের কারণ নাই। আশা করি সম্মানিত ভাই উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।